হ্যালো বন্ধুরা, সামনেই রাখি আসছে, তাই চটপট একটা উলের রাখি বানিয়ে দেখাচ্ছি। আমি ফার্স্টে চারটে চেন তুলে নেব, এরপর ফার্স্ট চেনে জয়েন করে নেব, এরপর তিনটে চেন তুলে নেব, আবার এরপর দুবার উলটাকে পেঁচিয়ে ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। টু থ্রি, আবার উলটাকে দুবার পেঁচিয়ে সেমভাবেই তিনবার ওয়ান টু থ্রি করে তিনবার ঘর ছেড়ে পর এই ট্রিপল ক্রোচেট বানিয়ে নেব। ভালো করে দেখে নিন, এই একইভাবে আমি 10 বার বুনব। দশটা ঘর বোনা আমার কমপ্লিট, এবার জয়েন করে নিচ্ছি। এরপর আবার একই প্রসেস, তিনটে চেন বুনে নিচ্ছি। এরপরের ঘরটাতে ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করব। এই যে আমার ফুলটা কমপ্লিট, পিছন দিকটা এরকম একটু মুড়ে যাবে, ভালো করে সেট করে দিলাম। এবার অন্য একটা উল দিয়ে চেন বুনে নিচ্ছি, যতটা প্রয়োজন প্রয়োজন মতো চেন বুনে নিলেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার আগামী ভিডিওতেও আমি রাখি বানানোর কিছু আইডিয়াস দেব, তাই একটু পাশে থেকো সবাই। আমার চেন বোনা কমপ্লিট, এবার এই যে মাঝখানটা বসিয়ে নিলাম। এবার এই জায়গাটা আমি নিচ থেকে কুরুশটাকে দিয়ে ওই চেনটা তুলে নিচ্ছি। এবার এই রকমভাবে সেট করেই আমি সেলাই করে নেবো এটাকে। এই যে আমার সেলাই হয়ে গেছে, এই যে আমার রাখিও তৈরি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।